আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক বাহারচা আদর্শ উচ্চ বিদ্যালয় বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনুশীলনীর 5.3-এর উৎপাদক বিশ্লেষণ নিয়ে। 1 থেকে 10 পর্যন্ত আমরা এই অঙ্কগুলো করাবো এবং এটার সমাধান আমরা করে দিব। পরবর্তীতে এই অঙ্কের মাধ্যমে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দিব। তোমরা বাড়িতে বসে বসে এই অঙ্কগুলি করবে এবং সৃজনশীলও তোমরা চেষ্টা করবে। যদি তোমরা পারো, আলহামদুলিল্লাহ, তারপর পরবর্তীতে আমি সৃজনশীলটা পরবর্তীতে সুযোগ পাইলে আমি করে দিব। দেখো, অনুশীলনী 5.3-এর 1 থেকে 10 পর্যন্ত আমরা অঙ্ক করাবো। 1, 2, 4, 5, 7, 8 এই অঙ্কগুলি করাবো এবং এই অঙ্কগুলি করতে হলে এই সূত্রগুলি আমাদের প্রয়োজন হবে। বিশেষ করে 3 নম্বর সূত্র, a² - b² = a + b * a - b, এই সূত্রের মাধ্যমে, এবং 1 নম্বর, a + b² = a² + 2ab + b², এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলি করবো। উৎপাদকে বিশ্লেষণ করো, আমরা যে অঙ্কটি দিয়েছি সেটি আমরা সমাধান করছি। এখন তোমাদেরকে বুঝাবো। 1, x² + xy + zx + yz, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স ওয়াই, তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এক্স কমন নেবে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই, তাহলে কমন যাবে না। তাই আমরা এক্স কমন নিলে, দুটো এক্স থেকে একটা এক্স নিলে একটা এক্স থাকে, এ প্লাস এক্স ওয়াই থেকে এক্স নিলে ওয়াই থাকে, এ প্লাস হলে এটা, এখানে জেড এক্স, এখানে ওয়াই জেড, এখানে জেড আছে, এখানে জেড আছে, এখানে জেড নেবে, তাহলে জেড এক্স থেকে জেড নিলে এক্স থাকে, প্লাস ওয়াই জেড থেকে জেড নিয়ে গেছে তাহলে ওয়াই থাকে। এখন এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, এই দুইটা থেকে একটা কমন, তাহলে এ এক্স হলো এটা, এ প্লাস জেড হলো এটা, এই আনসার। 2 নম্বর, a² + bc + ca + ab, তাহলে a² + ab + ca + bc, আমরা অঙ্কের সুবিধার্থে ঘুরাবো এবং সাজিয়ে লিখবো। তাহলে a² + ab, এখান থেকে আমরা এ কমন নিব, কারণ এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এনও নাই, তাহলে কমন যাবে না, তাহলে এ উভয় পক্ষে আছে দুইটার মধ্যে, তাহলে এ কমন নিবে, তাহলে দুইটা এ থেকে একটা নিলে আরেকটা এ থাকে, প্লাস এ বি থেকে এ নিয়ে গেলে বি নামবো, এ প্লাস হলে এটা, এখানে সি এ, এখানে বি সি, সি কমন নিবে, তাহলে এ প্লাস বি, এখন এ প্লাস বি, এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, দুইটা থেকে একটা কমন নিবে, তাহলে এ প্লাস বি, এখানে এ হলো এটা, এ প্লাস সি হলো এটা, এ আনসার। 4, 4x² - y², তাইলে এখানে 4, এখানে এক্স স্কোয়ার, তাহলে এটাকে ভাঙা যায়, 2x² দিলে 4 হয়, তাহলে 2 দুগুণে 4, তাহলে x² - y², তাহলে a² - b² সূত্র, এখানে a² সূত্র কি, a + b * a - b, আমরা আগে সূত্র পড়েছি, সেটা 3 নম্বর সূত্র, যে a² - b² সূত্র হলো a + b * a - b। 5, 9x² - 4b², তাহলে এখানে এ 9 কে 3, 3 কে 9 বাংবা, 2x² দিলে 2 দুগুণে 4, তাহলে a² - b² মনে মনে এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, হ্যাঁ, তাহলে a² - b² সূত্র কি, a + b * a - b, মুখে এ বলবা লেখবা 3a, বি বলবা লেখবা 2b, তাহলে a + b a - b, এ আনসার। আমরা 7 নম্বর অঙ্কটা করবো। 7, 16x^4 - 81y^4, তাহলে এটাকে বাঙবো, 4x² দিলে 4 4 16, x^4 2 গুণে 4, 9 81 2 গুণে 4, s² - b², তাহলে a + b * a - b, তাহলে প্লাস এটা আমরা লিখলাম, মাইনাস এটা আমরা এখানে লিখলাম, এখন এটাকে আবার যায়, কারণ 2 দুগুণে 4, 3 3 কে 9, তাহলে s² - b², তাহলে এটা ঠিকই থাকবো, a + b * a - b, এ আনসার। 8 নম্বর, s² - x + y² তাহলে আমরা এটাকে মনে মনে এ ধরবো, এ এখানে আছে, এটাকে বি ধরবো, তাহলে s² - b² সূত্র হলো a + b * a - b, তাহলে এটা হলো একাই এ সূত্রে, প্লাস বি হলো x + y, তাহলে a + b, দ্বিতীয় হলো এ মাইনাস এ, বি হলো x + y, তাহলে a + b * a - b,
তাহলে এ হলো এটা প্লাস দিয়ে এটাকে পরিবর্তন করলে কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই নামবে। তাহলে এ মাইনাস এ প্লাসে মাইনাস, মাইনাস এ প্লাসে মাইনাস, এই আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে অঙ্কগুলি উৎপাদকে বিশ্লেষণ করো সেটা আমরা সমাধান করে দিলাম, তোমরা ভালো করে এটি করবা এবং কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে এক থেকে দশ পর্যন্ত অঙ্ক করেছিলাম এটার ভিতর থেকে আমি একটা সৃজনশীল দিব, তোমরা এই সৃজনশীলটা করার চেষ্টা করবা, যদি পারো আলহামদুলিল্লাহ, যদি নাও পারো তবে চেষ্টা করবা, আর আমি পরবর্তীতে সুযোগ পাইলে এই সৃজনশীলটা আবার করে দিব। এই সৃজনশীল প্রশ্ন হলো উদ্দীপক ওয়ান এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার টু সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইটটি ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফোর, ক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হট, খ এক্স ইকুয়াল টু টু ওয়াই ইকুয়াল টু ফোর এবং এ ইকুয়াল টু ফাইভ হলে প্রথম রাশির মান নির্ণয় করো, গ উৎপাদকে বিশ্লেষণ করে দেখাও যে দ্বিতীয় রাশি একটি উৎপাদক টু এক্স মাইনাস থ্রি ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা মাস্ক ব্যবহার করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই আশা এই প্রত্যাশা রেখে আজকে আমার ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।